পত্রিকা শুরু হয় ফর্টনাইট পাক্ষিক হিসাবে 15 দিন অন্তর অন্তর।
এই কাজ কিন্তু অন্য দ্বারা সম্ভব বোধহয় হবে না। সেই জন্য তিনি কাকে ভার দিলেন, ভার দিলেন তার রূপরাজা স্বামী ত্রিগুণাথ দয়ানন্দকে। এবং 2000 টাকা স্বামী ত্রিগুণাথ দয়ানন্দকে দিলেন, 1000 টাকা দিলেন ভরমন্ত্র কুসুমন্ত ভক্ত, আর 1000 ধার ধরা হল। এবং 2000 টাকা নিয়ে সেই উদ্বোধন পত্রিকা ছাপার কাজ শুরু হলো। আজকের প্রেক্ষাপটে কিন্তু সেই চিন্তার কথা ভাবলে চলবে না। আজকে আমি সুজনের বৈভব হয়েছে, ক্ষমতা হয়েছে, ভক্তেরা আসছে, অনেক কিছু হয়েছে। সেই যুগে 100 বছর আগের কথা, যেখানে ছিল অর্থাভাব, যেখানে ছিল সবকিছুর অভাব, অনেক প্রতিকূল অবস্থা, অ্যাডভার্স সিচুয়েশন, কিভাবে তিনি উদ্বোধন পত্রিকাকে দাঁড় করালেন, যা কিনা আজ উদ্বোধন পত্রিকা বেরোচ্ছে, প্রায় 100 বছর আগের কথা। এবং এই উদ্বোধন পত্রিকা চালাতে গিয়ে তাকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে, অর্থনৈতিক ভালো ছাপার কাজে দক্ষ লোক নেই, যদিও লোক আছে তারা সবসময় আসতে চাইত না, তাদেরকে তিনি ধরে নিয়ে আসতেন উদ্বোধন পত্রিকা ছাপা কাজে সাহায্য করার জন্য। শুধু তাই নয়, তিনি বাড়ি বাড়ি গিয়ে যারা ভালো প্রবন্ধ লিখতে পারে শিক্ষিত লোক তাদের কাছে প্রবন্ধ জোগাড় করতেন, সম্পাদনা করতেন, সবকিছু করতেন, প্রুফ দেখতেন, তিনি একা সমস্ত নিজে করতেন। আপনারা সকলে হয়তো জানেন যে তিনি এই কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছিলেন। তিনি সারা রাত্রি জেগে এই উদ্বোধন পত্রিকার কাজকর্ম করতেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেন সারা রাত্রি, যাতে ঘুম যাতে না আসে, যাতে ক্লান্তি না আসে, এবং ঘুম যদি এসে যায় পরবর্তীতে তিনি উঠে কাজ করতে পারবেন না, অসুবিধা হবে। উদ্বোধন পত্রিকাকে কিভাবে তিনি দাঁড় করালেন, আর সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে যারা বাংলা পড়তে পারেন তারা উদ্বোধন পত্রিকাকে পড়ে কত সমৃদ্ধ হচ্ছেন, এবং শ্রীরামকৃষ্ণের মহান ভাবকে তারা জানতে পারছেন। এবং আমি নিজে উপলব্ধি করেছি একটি পত্রিকা চালাতে গেলে কত অসুবিধার সম্মুখীন হতে হয়। আমাদের রামকৃষ্ণ আশ্রম নান্দপুর থেকে একটি ছোট্ট মাসিক পত্রিকা হয় সমাজ শিক্ষা, এই সুফানন্দ কত অসুবিধা, প্রবন্ধ জোগাড় করা, তা সম্পাদনা করা, তা ছাপানো, পয়সা থাকলেও অনেক অসুবিধা। এতে তিনি একটা বিরাট অবদান রেখে গেলেন এই উদ্বোধন পত্রিকা কে দাঁড় করাবার জন্য। রামকৃষ্ণ ভাব প্রচারে তার অবদানের শেষ নেই, কেবল দেশে না, আবার স্বামী যখন ভারতবর্ষে ফিরে এলেন, তারপর ত্রিগুণা পিতানন্দজি পরে পরে ভারতবর্ষে ফিরে এলেন, আবার স্বামীজি উপলব্ধি করলেন যে তুরিয়ানন্দজি তিনি যখন ফিরে এলেন ভারতবর্ষে ফিরে এলেন, তুরিয়ানন্দজি কে রিপ্লেস করতে পারে, বিদেশে যেতে পারে, সে আর কেউ নয় স্বামী ত্রিগুণা। তার যাওয়ার বন্দোবস্ত হল বিদেশে, বিশেষ করে আমেরিকায় সান ফ্রান্সিসকোতে। কিন্তু কেন আমাকে ঘড়ি দেখতে হচ্ছে বারবার, কেন আমাদের আজকে সবার সভাপতি তিনি কয়েকবার আমাকে সাবধান করে দিয়েছেন 20 মিনিটের বেশি, আবার এখানকার তিনি আশ্রম সম্পাদক বা আশ্রম অধ্যক্ষ তিনি বলেছেন আরো ঘন্টা বলতে পারেন, 20 আর 30 মিনিটের মধ্যে একটা আমি সময় খুঁজছি যে সময় আমার ভাড়া সমাপ্ত হবে। হ্যাঁ,
শ্রীরামকৃষ্ণের